আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লা ইনোভেশন থেকে আমি মিম আপনাদের জন্য আবারও খুবই সুন্দর রাশাই মসলিন সিল্কের মধ্যে একটি শাড়ি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ শাড়িটি ডিটেলস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। কট এমব্রয়ডারি আর কারচুপির কাজের মধ্যে শাড়িটি, ঠিক আছে, খুবই সুন্দর লাইট একটা মিষ্টি কালারের শাড়িটি। সো আমি ডিটেলসে চলে যাচ্ছি। প্রথমে আমি আপনার আঁচলের অংশটুকু থেকে দেখানো স্টার্ট করছে। এই যে দেখেন, খুবই সুন্দর করে কিন্তু আপনার কট এমব্রয়ডারি দিয়ে অসম্ভব সুন্দর করে কিন্তু শাড়িটি কাজ করা রয়েছে গোল্ডেন জারি সুতো দিয়ে। এটা অসম্ভব সুন্দর, সাথে কিন্তু আপনার কারচুপির কাজও রয়েছে। এই যে দেখেন, আমি কারচুপির কাজটুকু দেখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনার হাফ পাইপ দিয়ে, সরি, গোল পাইপ আর হলো কি পাল আর সিকোয়েন্সের ম্যাটেরিয়াল দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে। আর এগুলো ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই ভালো মানে, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনার ডিসকালার হয় না। কিছু ম্যাটেরিয়াল আছে কারচুপির যেগুলো কিন্তু পরবর্তীতে ডিসকালার হয়ে যায়। আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সেগুলো কিন্তু ডিসকালার হয় না। আর এখানে খুবই সুন্দর করে কাজের ফিনিশিংটা যদি আমি দেখি, অসম্ভব সুন্দর করে প্যাটার্নও একটা ফিনিশিং এখানে আছে। আবার দেখেন, খুব সুন্দর করে ছোটো ছোটো কিন্তু সিকোয়েন্সেরও কাজ রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, অল ওভার আমি যদি আপনাকে শাড়ির আঁচলের অংশটুকু দেখিয়ে দিই কতটা গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে, অসম্ভব সুন্দর এই কাজটা, আমার কাছে খুবই ভালো লাগে। সামনাসামনি দেখলে তো বুঝতে পারবেন কতটা সুন্দর কাজের ফিনিশিংটা আর কালারটা আর হলো যেটা যে আউটলুকটা, অসম্ভব সুন্দর। আমি এখন জমিনের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। জমিনে কিন্তু খুবই সুন্দর করে সেমভাবে একটা প্যানেল করা রয়েছে, পাড়ের যে প্যানেলটা সেটা করা রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ঝাপটা দেওয়া আছে, ঠিক আছে, ঝাপটা দেওয়া আছে। দেখেন ঝাপটা দেখি, এখানে কিন্তু আবার ছিটা ছিটা করে কিন্তু আবার কারচুপির কাজও করা রয়েছে। এই যে দেখেন, আমি কারচুপির কাজটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে খুবই সুন্দর করে কিন্তু একটা কারচুপির কাজ রয়েছে, আর এখানে বল বল করে কিন্তু ছিটা রয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, এখানে প্যানেলে দেখেন সেমভাবে কিন্তু অসম্ভব সুন্দর। আর ইনার পার্টে কিন্তু লোয়ার পার্টে আপনাদের এখানে সেমি সামোসেজ দিয়ে কিন্তু আপনার কট পাইপিং করা রয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ঝাপটার কাজটুকু যদি আমি দেখিয়ে দিই কতটা সুন্দর আর নিখুঁতভাবে কাজটা করা রয়েছে। আর আপনারা চাইলে কিন্তু শাড়িটা কালার কাস্টমাইজও করতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু সামনে একটা উইন্টার সিজন আছে, সো তখন কিন্তু আমাদের বেশিরভাগই দেখা যায় যে আমরা বিয়ে বা যে কোনো একটা প্রোগ্রাম আমাদের থাকি, যেখানে সুন্দর করে কিউট কিউট টার্শলও কিন্তু দেওয়া আছে। সো এটা কিন্তু শাড়ির আপনার কুচির পোর্শনটা, কুচির পোর্শনে খুব সুন্দর করে সিম্পলভাবে, মানে শাড়িটা একেবারে বলা যায় না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওই টাইপের একটা শাড়ি, ঠিক আছে। এই নিচে কিন্তু কুচির পোর্শনে, এই যে নিচে এই প্যানেলটা থাকবে, আর জমিনে যে আপনার কুচির যে অংশটুকু তো ওখানে সুন্দর করে ছিটে এই কারচুপড়ে ছিটেটা থাকবে। আর এটা কিন্তু আপনার ব্লাউজের পোর্শনটুকু, ব্লাউজের পোর্শনে কিন্তু আমরা এই পার্টটা যে দেওয়া আছে সেই পার্টের ডিজাইনটাই আমরা এখানে ব্লাউজের পোর্শনে করে দিয়েছি। আর ব্লাউজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় তো রয়েছে, চাইলে কিন্তু আপনার এক্সট্রা কাপড়ও নিতে পারেন, ঠিক আছে। আর শাড়িটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন, ঠিক আছে। আর আমাদের অর্ডার প্রসেসিংটা হলো আপনার বিকাশে 2000 টাকা অ্যাডভান্স বুকিং দিতে হবে, ঠিক আছে। আর শাড়িটা যদি স্টিল পিক দেখতে চান অবশ্যই আমাদের পেজটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।